এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি যে আপনি নিজে কি করে আপনার রাশি জানতে পারবেন। তার জন্য সর্বপ্রথমে আপনাকে আমাদের অ্যাপস ইনস্টল করতে হবে। সেটি ইনস্টল করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ সর্বপ্রথমে ইনস্টল করতে হবে। আপনাকে লিখতে হবে astrosage.com। এই অ্যাপটা আপনাদের প্রথমে ইনস্টল করতে হবে। যেহেতু আমার ফোনে প্রথম থেকে ইনস্টল আছে, সেইখানে এখানে অলরেডি ইনস্টল দেখাচ্ছে। অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখান থেকে আপনার ভাষা চেঞ্জ করতে পারবেন। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমি বাংলায় করে রেখেছি, আপনি চাইলে এখান থেকে ইংলিশ করে সেভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি ওয়ার্ড ইংলিশে আসছে। আমি এখানে প্রথমে আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে নেব, এখানে বাংলা করে নেব। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার পর আপনাকে যেতে হবে কুষ্টিতে। কুষ্টি ওপেন করার পর এখানে আপনি আপনার নাম লিখবেন। নাম লেখার পর এখানে আপনার জন্মের তারিখ, মাস এবং সাল লিখতে হবে। তারপর এখানে আপনাকে আপনার জন্মের সময় দিতে হবে। তারপর এখানে আপনার জন্মের স্থান, জন্মের স্থান আপনি এখানে লিখবেন। জন্মের স্থান লেখার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে জেন্ডার চুজ করতে হবে। জেন্ডার চুজ করার পর এখানে কুষ্টি দেখান, এখানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টি দেখান, ওখানে ক্লিক করার পর আপনি সব কিছু ডিটেলস এখানে পেয়ে যাবেন। আপনার লগ্ন, আপনার চন্দ্র, ক্লাউড, গ্রহের স্থিতি। আপনি যদি আপনার রাশি জানতে চান, তার জন্য আপনাকে একটুখানি স্ক্রল করার পর এখানে জন্ম বিবরণে যেতে হবে। জন্ম বিবরণে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রাশি দেখাচ্ছে, যেটা হচ্ছে মীন রাশি। তো এইভাবে আপনি নিজের রাশি জানতে পারবেন। তাছাড়াও আপনি আমাদের এই অ্যাপের থ্রু আপনি আপনার জন্মের বিবরণ, জন্মের রাশি, আপনি অনেক কিছু তথ্য এই অ্যাপের থ্রু পেতে থাকবেন।